এটা মানুষের জীবনের সাথে ওতপ্রোত জড়িত রিলেশন ওয়ার্ডটা এবং ব্রেকআপ ওয়ার্ডটা সম্পর্ক যার সাথেই থাকুক না কেন মনে রিলেশন রিলেশন কার সাথে থাকে বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রেমিক প্রেমিকা সবার সাথে যদি রিলেশন সব ধরনের রিলেশন ধরি যে রিলেশন আছে তাদের ব্রেকআপও আছে শুধুমাত্র মা বাবার সাথে নেই আর যারা রক্তের সম্পর্ক তাদের সাথে অনেক সময় থাকে না দূরত্ব তৈরি হয় যদি প্রেমিক প্রেমিকার রিলেশনই ধরি সেখানে ব্রেকআপ হতেই পারে যদি সম্পর্কটা সুস্থ সুন্দরভাবে না চলে সেখানে যদি আমি মনে করি যে অস্বস্তি কাজ করছে নিজেকে আনইম্পর্টেন্ট ভাবছে এবং ওদের সাথে মানসিক দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছি তখন সেই রিলেশনটা ব্রেকআপ হয়ে যায় উচিত আমি মনে করি সুস্থভাবে সুন্দরভাবে আর ব্রেকআপ হলেই যে সেটা দুঃখজনক ব্রেকআপ জিনিসটা যে ব্রেকআপ হলেই যে সে পুরো পৃথিবীটাই নষ্ট হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে সেই জিনিসটা কিন্তু ভাবি না আবার নতুন করে মানুষ জেগে উঠতে পারে গড়তে পারে নিজেকে কিন্তু মা বাবা ভাই বোন সহ সমাজের অনেক গুরুত্বপূর্ণ রিলেশনগুলো কিন্তু আজকাল বিভিন্ন কারণে এক ধরনের দূরত্বের মাঝে বসবাস করছে এই সমস্ত দূরত্ব একসময় আমাদের জীবনে ছিল না এখন খুব খুব থেকেও আমরা যেন কেউ কাছের আত্মীয় আত্মীয়কে চিনি না এবং কেউ কারো উপকারও করতে চাই না তো এখানে ক্ষেত্রে আমি মনে করি ব্রেকআপ শব্দটা এই ক্ষেত্রে প্রযোজ্য না মা বাবার সাথে কখনো দূরত্ব তৈরি আমি একটু আগে বলেছি দূরত্ব তৈরি হতে পারে ব্রেকআপ হয় না হ্যাঁ আমার মাকে আমি সব সময় ফিল করব বাবাকে হ্যাঁ হতে পারে যে আমি অনেক দূরে থাকি যেমন আমাদের ছোট একটা শহর ঢাকা শহর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আসে যেমন আমি আসতে এখানে আড়াই ঘন্টা লেগেছে চট করে আমি চলে যেতে পারবো না দেখা করতে পারবো না কিন্তু মানসিক সেই টানটা তো থাকবেই সেখানে আমি মনে করি না যে ব্রেকআপ ওয়ার্ডটা তৈরি হবে শুধুমাত্র ব্রেকআপ ওয়ার্ডটা তার সাথেই তৈরি হয় যার সাথে কিনা প্রেমিক প্রেমিকা এবং তার সোশ্যাল ভাবে যার সাথে আমার সম্পর্কের সৃষ্টি হয়